আজকের এই ভিডিওটি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা চাকরি পেতে চাইছো তাদের জন্য। মূলত ডিপ্লোমা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই দুটি ডিপার্টমেন্ট থেকে যারা অলরেডি পাস আউট স্টুডেন্ট আছো, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে অথবা তোমরা সম্পূর্ণ ফ্রেশার্স, তোমাদের জন্য একটা কোম্পানি এসছে। প্রথমত এই কোম্পানিটি ওয়ার্ক ফ্রম হোম তোমাদেরকে যে জব আছে এই জবটা অফার করবে। কয়েকটা লোকেশন আছে, ভ্যাকেন্সি কটা আছে, কিভাবে আবেদন করবে সব কিছু বলে দিচ্ছি। এবং আজকের এই জবটি পাওয়ার জন্য কোনো কনসালটেন্সি সার্ভিস চার্জ দিতে হবে না। শুধুমাত্র তোমাদের একটা কাজ করতে হবে, এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, তারপর ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে, সেখান থেকে তোমাদের সিভি পাঠাবে এবং আমাদের তরফ থেকে তোমাদের যে ইন্টারভিউ প্রসেস সেটাকে করানো হবে। অনলাইন ইন্টারভিউ প্রসেস হবে, অনলাইনে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য কোনো কনসালটেন্সি সার্ভিস চার্জ, কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না পার্টিকুলারলি এই জবটির জন্য। টোটাল এখানে কোচবিহার লোকেশনে একটি জব আছে, দার্জিলিং লোকেশনে একটি আছে, জলপাইগুড়ি এবং মালদা, এই চারটে ডিস্ট্রিক্টের লোকেশনে এই জবটি হবে। ম্যাক্সিমাম 80% ওয়ার্ক ফ্রম হোম বলতে পারো, বাট টাইম টু টাইম তোমাদের কোম্পানিতে রিপোর্ট করতে হবে ফাইনাল রিপোর্ট এবং টেকনিক্যাল এরর সলভ করার জন্য। কী ওয়ার্ক ফিল্ড থাকবে এবং কিভাবে তোমরা এই নিজেকে এই জবটার জন্য অ্যাপ্লাই করবে আমি পুরোটা বলে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রেখেছো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল থেকে ইঞ্জিনিয়ারিং জবস এবং এডুকেশন রিলেটেড সমস্ত আপডেট আমি তোমাদের কাছে তুলে ধরি। তো প্রথমে আমার কাছে যে কোম্পানিটা রয়েছে, এখানে এই কোম্পানিটার যে ভ্যাকেন্সিটা নিচ্ছে, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ক্যান্ডিডেট, এবং এর সাথে সাথে যদি তোমরা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল করে রেখেছো তোমরা কিন্তু আবেদন করতে পারো। ফ্রেশার্স অর এক্সপিরিয়েন্স 1 ইয়ার হোল্ডার এখানে অ্যাপ্লাই করতে পারবে। কী কী জব রোল আছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানে বেসিক্যালি তোমাদেরকে কিসের ওপর কাজ করতে হবে, তারপর তোমরা আবেদন করলে দেখো ইন্টারভিউয়ের বেসিসে সিলেকশন হবে। যেহেতু কোনো কনসালটেন্সি সার্ভিস চার্জ এখানে লাগছে না, কোনো ফি লাগছে না, টোটালি ফ্রি অফ কস্টে আমি আমার সমস্ত সাবস্ক্রাইবারদের জন্য দেবো, শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা। এখানে দেখো অন সাইট তোমাদের অনলাইনে ল্যাপটপ থাকতে হবে, অন সাইট সাপোর্ট RFID সিস্টেম, RFID যে সিস্টেম আছে সেই সিস্টেমের সাপোর্ট হিসাবে তোমাকে টেকনিক্যাল সাপোর্টিং হিসাবে কাজ করতে হবে। রিসলভ টেকনিক্যাল ইস্যুস, যদি সিস্টেমের মধ্যে কোনো টেকনিক্যাল এরর আসে RFID সিস্টেমের মধ্যে, তো সেক্ষেত্রে তোমাকে সেটাকে রিপোর্টিং করতে হবে, সেটার একটা রিপোর্ট বানাতে হবে এবং সেই টেকনিক্যাল এররটাকে তোমাকে সলভ করতে হবে। রিপোর্ট দ্য ইস্যুস টু অফিস অ্যান্ড এনসিওর আপ টাইম, টাইমের মধ্যে সেটাকে তোমাকে রিসলভও করতে হবে। অনসাইট সাপোর্ট RFID সিস্টেমের উপর বেস করে তোমাদের এটা টোটাল কাজটা হবে, এবং কিছুটা মানে 80% বলতে পারো ওয়ার্ক ফ্রম হোম। বেসিক্যালি আমি যে যে লোকেশন বললাম, কোচবিহার লোকেশনের জন্য একটা ভ্যাকেন্সি আছে, দার্জিলিংয়ের জন্য একটা, জলপাইগুড়ির জন্য একটা, মালদার জন্য একটা। স্যালারি স্ট্রাকচার এখানে 12,000 to 18,000 মধ্যে বেস অন ইন্টারভিউ, ইন্টারভিউয়ের ওপর সিলেকশন হবে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে এই সিস্টেমের ওপর তাদেরকে বেস্ট প্রেফারেন্স দেওয়া হবে। এখানে আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিজেদের আপডেটেড রিজুম বা সিভি কারিকুলাম ভিটাটা সেই গ্রুপের মধ্যে পাঠাও, তারপর আমি এইচআরের কাছে ফরওয়ার্ড করব এবং অনলাইনে সম্পূর্ণ ইন্টারভিউ প্রসেসটা হবে। এখানে যারা কোচবিহার লোকেশনের জন্য আবেদন করবে তাদের কিন্তু কোচবিহারের লোকালে হতে হবে, তার কারণ উইদিন 30 মিনিটসে যেন আমাদের যে অফিস হবে সেই অফিসে যেন সে রিপোর্টিং করতে পারে। দার্জিলিং লোকেশন থেকে যারা আছো তাদের কিন্তু দার্জিলিংয়ের হোম ডিস্ট্রিক্ট হতে হবে, হোম ডিস্ট্রিক্টটা যে যেখানে চেয়েছে সেই লোকেশনের স্টুডেন্টরা আবেদন করো। মালদা থেকে যারা আছো তারা মালদা, উত্তরবঙ্গ থেকে মালদারটায় আবেদন করো, যে লোকেশনে অফিসটা হবে সেখান থেকে উইদিন 1 আওয়ার ডিস্টেন্সের মধ্যে যেন তোমাদের বাড়ি হয়, এরকম ডিস্টেন্স মানে 60 to 80 কিলোমিটারের মধ্যে যদি তোমাদের বাড়ি হয় যেখানে অফিস হবে সেই লোকেশনের উপর বেস করে তোমাদের সিলেকশনটা কিন্তু বেস্ট পারফরমেন্স মানে প্রেফারেন্স দেওয়া হবে, লোকাল ক্যান্ডিডেটদের বেস্ট পারফরমেন্স এখানে দেওয়া হবে। প্রেফারেন্সটা পেতে গেলে তোমাদেরকে দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, কোচবিহার এই কয়েকটা লোকেশনের মধ্যে বাড়ি হতে হবে, এডুকেশন ডিপ্লোমা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পাস আউট স্টুডেন্ট অনলি এলিজেবল ফর দিস পার্টিকুলার জব, অ্যান্ড অলসো বিএসসি ক্যান্ডিডেট অলসো এলিজেবল ফর দিস পার্টিকুলার জব। সো কোম্পানিটার নাম হচ্ছে ইনফোটেক, কোম্পানিটার যে নাম হচ্ছে এটি একটি আইটি সেক্টরের জব, ইনফোটেক বলে একটি কোম্পানি রয়েছে, সেই ইনফোটেক কোম্পানির তরফ থেকে এই ভ্যাকেন্সিটি নেওয়া হচ্ছে।
ফার্স্ট তোমাদের আন্ডার ন্যাটস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং সেমের আন্ডারে তোমাদেরকে নেওয়া হবে। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে তোমরা যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে তাদের রিজুমটা পাঠাও। অনলি পাস আউট স্টুডেন্ট তোমরা আবেদন করবে। ভবিষ্যতে এই ধরনের আরও জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।